প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। শুরু করছি প্যানভিশন টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন সেলিব্রিটি ফোন লাইভ ব্রহ্ম টক শো ফানটক। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি ফারুক খান। আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, নাট্য নির্দেশক, কমেডি অনুষ্ঠান হাসো সেজন থ্রির অভিনেতা এবং জনপ্রিয় অভিনেতা আশিকুল্লাহ সুমন। তা আমরা অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভাই কেমন আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তা কেমন যাচ্ছে দিনকাল? দিনকাল কেটে যাচ্ছে, বাট বের হচ্ছে না। তা স্টুডিওতে আসতে কোনো সমস্যা নেই? তো আসলে স্টুডিওতে আসতে কোনো সমস্যা হয়নি, এটা যদিও বলি, হ্যাঁ, কিন্তু দর্শক কিন্তু মেনে নিবে না। তার কারণ হচ্ছে যে বর্তমান শহরে ঢাকা থেকে বাসা থেকে বের হবে, কোনো জায়গায় গিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা কিন্তু আসলে মানে বিশ্বাস করাটাই একটু অন্যায় হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা কিভাবে আসলেন? আসছি বলো তো, বাসে করে আসছি। হ্যাঁ, বাসে আসছি। তো আসলে তো বর্তমানে গাড়ির ভিতরে আসলে সিট পাওয়া খুব কঠিন, তবে আজকে একটু কপালটা মনে আমার ভালো ছিল, তো একটা সিটও পেয়েছিলাম। সিট পাওয়ার একটু মজার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে বাসে ওঠার পরেই দেখলাম যে একটা সিট ফাঁকা আছে, কিন্তু সেখানে দুইজন মহিলা দাঁড়ায় আছে। তো সিটটা ফাঁকা হওয়ার সাথে সাথে একজন মহিলা বলতেছে উনি বসবে, আর একজন মহিলা বলে না আমি আগে দাঁড়ায় আছি, আমি বসি। তো দুজনে মানে খুব তর্কাতর্কি করছে কে বসবে কে বসবে। তখন আমি বললাম যে আসলে আন্টি, এখানে তো আসলে আপনাদের ঝগড়া করার কিছু নেই, এখানে তো লেখা আছে যে এটা মহিলা এবং বৃদ্ধদের সিট, প্রতিবন্ধীদের সিট, প্রতিবন্ধীদের সিট। সো আপনাদের ভিতরে যে বৃদ্ধ সে আগে বসে যান, সমস্যা তো নেই। তখন এক মহিলা বলছে যে আপনি আপনি বসেন, ও মহিলা বললো যে না আন্টি আপনি বসেন। তো দুজনে এই নিয়ে আবার তর্কাতর্কি শুরু হয়ে গেল, কে বসবে কে বসবে না, মানে কেউ নিজেকে বৃদ্ধ প্রমাণ করতে চাচ্ছে না। তখন আমি বললাম যে ঠিক আছে আন্টি, আপনারা দুজনে একটু আগে ঠিক করে নেন, সিদ্ধান্ত নেন কে বয়স্ক বেশি আর কে ওখানে বসবেন। এই সুযোগে আমি একটু সেটে বসে তারপরে চলে যাই, ওই সুযোগে মোটামুটি চলে আসে, চলে আসা হয়েছে আর কি। আচ্ছা, তা আমরা আজকে আপনার মোটামুটি আসার অভিজ্ঞতা শুনে গেলাম। তা আপনার বর্ণাঢ্য জীবন, আপনার শিশুকাল কৈশোর, আপনার সাংস্কৃতিক জীবন, সার্বিক জীবন নিয়ে আমরা আলোচনা করবো। তো আমরা একটু, দর্শক আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের প্রিয় অভিনেতা সুমন, আমরা তার সাথে আড্ডা দিব। দর্শক আপনাদেরকে বলে রাখি আমাদের অনুষ্ঠানটি আমাদের প্যানভিশন টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে, আপনারা সেখানেও কমেন্টস করে আমাদের সাথে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। পাশাপাশি আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখানো আছে সেখানেও ফোন করে আমাদের আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে পারবেন। পাশাপাশি বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আমরা চলে যাই আমাদের অতিথির সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য। তো আমরা আপনার একদম শিশুকাল, আপনার কৈশোর, কোথায় বড় হলেন, সাংস্কৃতিক জীবন, আপনার বর্ণাঢ্য জীবন নিয়ে আমরা আলোচনা করব। তো কোথায় জন্মগ্রহণ করলেন সেখান থেকে শুরু করি। বলতে গেলে আমি জন্মগ্রহণ করছি আতুর ঘরে। আতুরগড়? আচ্ছা আচ্ছা, আতুরগড়টা হচ্ছে যে এলাকায় একটা পরিভাষা, এটা আতুরগড়, যে বাচ্চা হওয়ার আগে তাদেরকে আলাদা করে একটা মাদের জন্য আলাদা করে একটা ঘর তুলে দেওয়া হয়, এটাকে আতুরগড় বলা হয়। আর আমি মূলত ওই আতুরগড়ে জন্মগ্রহণ করছি। না, আমরা জানতে চাচ্ছি সেই আতুরগড়টা কোথায় সেটাই জানতে চাচ্ছি। ও, আতুরগড়টা হচ্ছে যে আমাদের যে থাকার ঘর আছে, থাকার ঘরের ঠিক উত্তর সাইডে। উত্তর সাইডে? আচ্ছা, জানতেছি মানে মূলত দুইটাই কোথায়, যে আতুরগড় এবং যে উত্তর সাইডে থাকার ঘর? দুইটার মধ্যে অনেক সামনাসামনি, মানে দুইটাই সামনাসামনি। সামনাসামনি কোন এলাকায় অবস্থিত সে? ও আচ্ছা আচ্ছা, এটা যদি বলতে চাই সেটা হচ্ছে টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলা? টাঙ্গাইল জেলা একবারে কাছেই, তার মানে একবারে কাছেই আপনার বাড়ি, বুঝতে পারছেন? এটা আসলে আপনার মতো সবাই প্রশ্নটা করে যে যখনই বলি যে ঢাকা থেকে টাঙ্গাইল ভাষা, তখন বলতে টাঙ্গাইল তো একদম ঢাকার সাথেই। এই তো, কিন্তু আমার যে অবস্থানটা, ভৌগোলিক অবস্থানটা, এটা হচ্ছে টাঙ্গাইল থেকে ঢাকা আসতে যত সময় লাগে, টাঙ্গাইল থেকে আমার বাসা যেতে তার দ্বিগুণ সময় লাগে। একদম বর্ডারে, ধনবাড়ি থানা, বীরতারা ইউনিয়ন, এবং গ্রামটাও একদম শেষের গ্রাম, পাচনখালী গ্রাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার গ্রামে আমার বাড়িটা সবচেয়ে লাস্ট, মানে কাছে বললেও আসলে কাছে না, কাছে না, আমরা একদম জামালপুরের সাথে। ইভেন এরকম যে আমাদের যে বাড়িটা আছে, বাড়িটা টাঙ্গালে, কিন্তু আমরা যে জমা জমিগুলি আবাদ করা হয়, চাষাবাদ করা হয়, এই জমিগুলি সবগুলি জামালপুরের ভিতরে। আচ্ছা আচ্ছা, তো আমরা, আপনার শিশুকাল তো ওখানে কেটেছে, কৈশোর তো ওখানে কেটেছে, পড়াশোনা ওখানে করেছেন সব? হ্যাঁ, পড়াশোনাটা এলাকাতেই থেকে করেছি। আচ্ছা, প্রাইমারি স্কুলে যখন প্রাইমারি পাস করলাম, প্রাইমারি পাস করার পরে মাদ্রাসায় ভর্তি হলাম। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই প্রাইমারিতে যখন থাকতাম তখন থেকে নামাজটা রেগুলার করতাম। আচ্ছা আচ্ছা, যার কারণে আমি যখন প্রাইমারি পাস করলাম, আমার আব্বু চাচ্ছিল যে আমাকে হেফজখানায় ভর্তি করে দিবে। আমার এক মাদ্রাসায় যে এক স্যার আছে, উনি আবার আমাদের বাড়ির পাশে যাওয়ার সময় আব্বু তাকে বললেন যে চাচা, আমি, আমার ছেলে তো প্রাইমারি পাস করলো,
তো আমি তো চাচ্ছি তাকে যে হেদ্দখানায় ভর্তি করে দিতে, আপনি কি বলেন? তো স্যার বললো যে না না না, হেদ্দখানায় ভর্তি করে দিও না। কেন? কই বাপু, আমার একমাত্র একটা ছেলে, আমার ছেলে আমি হেদ্দখানায় ভর্তি করাই দিছি। আর আমি সেদিন যখন আমার ছেলেকে দেখতে গেলাম, যাই দেখি আমার সামনে ছেলে কি করছে না করছে জানি না, আমার সামনে ওস্তাদ যে পিটন দিল আমার ছেলেরে, এটা দেখে তো আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার ছেলে এখানে চলে নিয়ে আসলাম, মাদ্রাসায় পড়ালাম না। তাহলে কি করার আছে? আমার ছেলেকে তো তাহলে এরকম মার যদি মারপিট করে আমি এখানে দিব না। তখন স্যার বললেন যে তাহলে আমার মাদ্রাসায় ভর্তি করাই দাও। তখন তাদের মাদ্রাসায় ফাইভ পাস করে বাড়ি থেকে আপনার 3 কিলোমিটার দূরে, তার মানে পড়াশোনা অনেক দূরে, আর ওখান থেকে পড়াশোনা আরো দূরে চলে গেছে। এরপর আরো দূর, মানে আস্তে আস্তে বাড়তে আছে দূর। ওখান থেকে আলিম পাস করার পরে অ্যাডমিশন নিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়াতে। আচ্ছা, ওটা তো বাড়ি থেকে আরো 300-250 কিলোমিটার, তার মানে বলা চলে পড়াশোনা 300-400 কিলোমিটার। হ্যাঁ, অনেক দূর, পড়াশোনার দূর অনেক, পড়াশোনার দূর অনেক। আর শৈশবের স্মৃতির ভিতরে একটা জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে যে আমি যখন প্রাইমারিতে পড়তাম, নামাজ পড়তে যাইতাম, ইভেন বাড়ি থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়েই পড়তাম। তো আমার একটা নানা ছিল, হ্যাঁ, উনি আমাকে ডাক দিয়ে ফজর নামাজের সময় ডাক দিয়ে নিয়ে মসজিদে চলে যাইতো। তো একদিন নামাজ পড়ে আসতেছি আমি আর নানা, শীতের দিন, শীতের দিন। তো আসার পথে দেখতেছি এক লোক, উনি সকালবেলা কোথাও যাচ্ছে হয়তো বা সাইকেলে করে, তো উনি শীতের দিন তো একটা সিগারেট ধরাইয়ে আর কি সিগারেট টানতে টানতে আসতেছে। তারপরে দূর থেকে বুঝতে পারলাম যে লোকটা সিগারেট ধরাইছে। তো কাছে আসার পরে ওই লোকটা আবার আমার নানা মুরব্বী, মুরব্বীকে দেখার পরে উনি আর কি ভদ্রতার খাতিরে, ভদ্রতা রক্ষা করতে গিয়ে সিগারেটটা রাস্তার নিচে ছেড়ে দিয়ে উনি চলে গেল। তো ওই জায়গায় আমরা যখন আসলাম, খেয়াল করে দেখলাম নানা করলো কি, আমার নানা, নানা ওই সময় রাস্তা থেকে আবার নিচে গেল, নিচে যায় ওই যে সিগারেটটা ফালাই দিল, ওই সিগারেটটা নিয়ে আবার কাঁদতে টানতে আমার নানা চলে আসলো। তোমার এই যে কুষ্টিয়াতে মনোরম পড়াশোনা করে এরপরে আবার ঢাকায় চলে আসলে, হ্যাঁ, সাংস্কৃতিক জীবন কখন থেকে শুরু হলো? সাংস্কৃতিক জীবন শুরু করতে গেলে বলতে গেলে মূলত ছোটবেলা থেকেই, তারপরে ছোটবেলা করতাম কি, ওই গ্লাস আছে না পানি খাওয়ার যে গ্লাস, এই গ্লাসের সূত্রে সুত্রি দিয়ে বাঁশের সাথে বাইদে লটকায় রাখতাম, মাইক বানাইতাম, হ্যাঁ ওইটাকে মাইক বানাইতাম, আবার আরেকটা গ্লাস হাতে নিয়ে আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম বিক্রি করতে গিয়ে মাইকে কিন্তু ওই গানগুলি বাজানো হয়। তো ওনার একটা কথা আমার মনে পড়ে যে উনি ইয়েতে লিখছিল, গাইছিল, জেলখানায় বসে একটা গান লিখছিল, উনি বলছে এরকম, তার গান মানে ওই কণ্ঠটা খুব ভালো লাগে আর কি। আমি জেলখানাতে যাইয়া দেখি গো, আমার কেউ তো সঙ্গে আসছে না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না, এরকম আর কি অন্যান্য জারি গানগুলি আমার খুব ভালো লাগতো আর কি। এবং ওইগুলি মাইকে সারা দিন আমি গাইতাম, মাইকে, ইভেন আমি যখন মাইকে গাইতাম। এছাড়া আর কোনো জারি গান মনে পড়ে কিনা যে এছাড়া? ওরে আরো গান গাইতো, যেমন ওই মনসুর হেল্লাসের কাহিনী গাইতো যে জারি গানগুলি, এগুলি তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের জারি গানগুলি গাইতো, এগুলি আমরা মানে খুব শুনতাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই যে ওগুলার মধ্যে দিয়ে মূলত সাংস্কৃতিক জীবনটা শুরু হলো। হ্যাঁ, ইভেন এরকম হইতো যে আমার ছোটবেলাতে একটা মজার কাহিনী হলো যে এই আমি এরকম যখন গান গাইতাম, রাস্তায় একটা দোকান ছিল আমাদের বাড়ির পাশে, দোকানে স্কুল থেকে আসার পরে দোকানে ওখানে গান গাওয়া শুরু করতাম। তখন আবার আমার দাদু ছিল, দাদুরা করছে কি আপনার ওই যে সাইকেলের যে বাল্ব, তারপরে যে আপনার এই নাট বল্টু যে এগুলো আছে যে ও আসা মহাশা, এগুলো দিয়ে একটা সাইকেলের যে
এগুলি আছে, ওই শলাগুলি আছে, একটা শলার ভিতরে সবগুলো ঢোকায় দিত, লোহার ঢোকায় দিয়ে ওইটা গোল করে আমার হাতে বাইদে দিত। আমি করতাম কি ওইটা এরকম এরকম ওইটা বাজাইতাম আর গান গাইতাম, ওটা মিউজিক ছিল। হ্যাঁ ওটাই মিউজিক। আচ্ছা যাই হোক, তো আমরা গান শুনবো, গান শুনবো। গান হচ্ছে তো আমরা ওই যে যখন আপনি ঢাকায় চলে আসলেন, তখন তো আপনি যে এই কি বলে বাংলাদেশের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান যে হাসু সিজন থ্রির আমাদের অডিশন হয়েছিল প্রথমে, আমার যে অডিশনটা ছিল সেটা তখন মানে টাঙ্গাইল থেকে এসেই অডিশন দিয়েছে না ঢাকা থেকে? না, ওই সময় আমি ক্যাম্পাসে পড়াশোনা করতাম কুষ্টিয়াতে। হ্যাঁ ওইখানে অডিশন ছিল খুলনাতে, তো ওখান থেকে বাসে করে খুলনাতে গেলাম দুইজন, আমি আর আমার সাথে ছিল নোমান ভাই। নোমান ভাইয়ের কথা তো না বললেন, জনপ্রিয়। হ্যাঁ নোমান ভাই মানে আসলে আমাদের দুজনের ভিতরে মানে বোঝাপড়াটা এত সুন্দর ছিল। হ্যাঁ ইভেন হাসুতে ওই পর্ব যদি আসে আমরা এখানে বলবো যে আমাদের দুজনের ভিতরে মানে খুব কম্বিনেশনটা খুব ভালো ছিল। তো নোমান ভাই আর আমি আমরা গেলাম খুলনাতে, খুলনাতে অডিশন যাওয়ার পরে আমরা সেখানে তিনটা পারফরমেন্স রেডি করে গেলাম। তো ওনাদেরকে আমরা পারফরমেন্স গুলি দেখাইলাম। তারপরে দুই বন্ধু এটা নিয়ে আমরা একটা পারফরমেন্স করছিলাম। তো আর একটু একটু দর্শকদের উদ্দেশ্যে যদি একটু তখনকার কোন মানে একটা পারফরমেন্স যদি একটু দর্শকদের উদ্দেশ্যে, ওইখানে যে আমরা যখন এনটিভিতে যে হাসু নিয়ে যে মানে আমরা নবাব সিরাজউদ্দৌলার পর্বটা হাসু নিয়েই লিখছিলাম, যেহেতু হাসু সিজন, তো ওখানে আমি ছিলাম নবাব, নবাব সিরাজউদ্দৌলা ছিলাম, আর নোমান ভাই ছিল মির্জাফর। তো মির্জাফরকে আমি ডায়লগ দিতাম যে কোথায় মির্জাফর, তখন নোমান ভাইয়ের ডায়লগ ছিল যে জনাব মির্জাফর বলে আমাকে গালি দিন না, কারণ লোকজন আমাকে বিশ্বাস করে ভালোবেসে বিশ্বাসঘাতক বলে ডাকে, বিশ্বাসঘাতক বলে। তো আমার ওখানে প্রথম ডায়লগটা ছিল যে কোথায় মির্জাফর, হাসো এন টিভির সিজনের আজ 12টা বেজে গেছে, কোথায় কোথায় আমার পারফরমেন্সের অডিয়েন্স, কোথায় কে দিবে আমার পারফরমেন্স কে এলিমিনেট করে দিবে, কে দিবে তাদেরকে কস্টিউম, এরকম একটা নবাব স্টাইলে একটা ডায়লগ ছিল সুন্দর, এবং কি ওই ডায়লগটা তারা মার করছিল এবং কি ওটা ভালো লেগেছে। হ্যাঁ ওইটা তাদেরকে ভালো লেগেছিল, পারফরমেন্সটা অনেক বড় ছিল, 5-7 মিনিটের একটা পারফরমেন্স ছিল, মানে ওখান থেকেই মূলত মানে উঠে আসা আর সিলেক্ট, ওখান থেকে সিলেক্ট। আমরা খুলনা অডিশন থেকে মাত্র 3 জন সিলেক্ট ছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা একক ছিল 2 জন আর আমি আর নোমান ভাই, আর তার মধ্যে আমার 3 জনের ভিতরে যে আমরা দুজনে আমরা ছিলাম ফার্স্ট রানার্স আপ, আর একজন ছিল সাবেকুন হারমুন্না, ও ছিল সেকেন্ড রানার্স। আচ্ছা, আপনার তো একটা ওই যে আপনার যে একটা কবিতা আছে যেটা আপনি হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গাইতে পারেন এবং সেটা অনেক জনপ্রিয়, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে যদি একটু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে যে আমাদের যেমন একটা কবিতা আছে, সবাই কবিতা সবাই জানে, যে জন দিবসে মনের হরষে জ্বালায় বোমের বাতি, আশু গৃহে তার রহিবে না আর নিশীথে প্রদীপ বাতি। এই যে কবিতার লাইনটা মনে করে এটা তো কবিতা জাস্ট। এখন আজকে যে আমাদের যে সেটে যদি আমরা ভালো শিল্পীকে নিয়ে আসতাম, মনির খানকে, এখন মনির খানকে যদি আমরা বলতাম যে আপনি তো অনেক গান গাইছেন জীবনে, অন্য অন্য গানগুলি আমরা শুনবো না, আজকে আমরা এই কবিতাটা আপনার কণ্ঠে শুনবো, আপনি কেমনে শোনাবেন? তাহলে মনির খান, মনির খানের সুরে যদি, হ্যাঁ মনির খানের সুরে যদি আমরা এটা শুনি, মনির খান কিভাবে ভাবে। যে জন দিবসে মনে হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার রহিবে না আর নিশীথে প্রদীপ বাতি, অঞ্জনা রে অঞ্জনা। মনে কেন এইভাবে গাইতে আসলে মনে হয়, আর যদি আজকে আমরা যদি আসিফকে নিয়ে আসতাম, জনপ্রিয় শিল্পী আসিফ, আসিফকেও যদি আমরা বলতাম যে আপনি এই কবিতাটা আমাদের করে শোনান গানে আপনার কণ্ঠে, তাহলে আসিফ কেমনে গাবে? এটা আসিফ এইভাবে গাইতো যে আচ্ছা আসিফের কণ্ঠে শুনবো, তার আগে একটু ফোনটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফোন মারা লাইন ডিস্টার্ব করতেছে, ফোনগুলো কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসিফ আসিফ যদি গায়, আসিফ কেমনে গাবে? আসিফ ঠিক এইভাবে গাবে, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার রহিবে না আর নিশীথে প্রদীপ বাতি, হো নিশীথে প্রদীপ বাতি। আসিফ এরকম ভাবে, আসিফ একেবারে
এখন যদি মনে শুনে কথা আপনার এখন মনে করেন যে যদি প্রতীক নবী আছে, হ্যাঁ, যে আমরা যদি প্রতীক নবীকে বলি যে আপনি গানটা আমাদের কবিতা আবৃত্তি করে শোনান, প্রতীক নবী কবি গাইতো, ওরে যে জন দিবস মনে রে, ওরে যে জন দিবস মনে রে, ও জ্বালাই মোমের বাতি, ও জ্বালাই মোমের বাতি, লা 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 লা, এইভাবে গাইতো প্রতীক নবী মনে করেন। এখন মনে করেন যে আমরা যে এরকম লালন সঙ্গীত, আচ্ছা, লালন আছে, যদি বাউল শিল্পী লালন, যদি আমরা বলি যে লালনের একটা যে গান গায় এরকম একটা শিল্পী বা ফরিদা পারভীন, ওনাদেরকে যদি দেওয়া হয় যে গানটা গাওয়ার জন্য, এই কবিতাটা লাগবে আপনি গান গান, তো উনি কি আমরা গাইতো? আসলে উনি যাইতো এরকম জাস্ট, যে জন দিবস হে, মনে রহরসে, এরকম ভাবে গাইতো। তারপর মনে করেন যে আমাদের যে বাউল শিল্পী, বর্তমানে যে বাউল শিল্পী গানগুলি যে গাওয়া হচ্ছে, এরকম একটা বাউল সঙ্গীত শিল্পীকে যদি আমি বলতাম যে আপনি আমাদের এই কবিতার আবৃত্তি করে শোনান, উনি কেমনে গাইতো? আসলে যে জন দিবস রে, মোহনের হরষে জ্বালায়, মোহনের বাতি ওরে বাতি ঠাতি কিছু সে পাইবে না, ঠিক এইভাবে গাইছো। হ্যাঁ, তারপর মনে করেন যে যদি হিজরা আছে, হিজরা হিজরা কেউ আমাদের এখানে কেউ নাই, দর্শকের ভিতরে কেউ নাই, আশা করি আমরা থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, মনে করেন যে যদি হিজরা কেউ বলে যে তুমি আমাদের এই কবিতা আবৃত্তি করে শোনা, উনি হ্যাঁ ছাড়ে না রে, হ্যাঁ এই ছেলে গায়ে হাত দিবিটা বলছি, হ্যাঁ যে জন দিবসে মনের হর্ষে, হ্যাঁ হ্যাঁ এই গায়ে হাত দিবিটা বলছি, ছোক কাজের কোথাকার, হ্যাঁ এরকম ভাবে গাইতো। তারপর মনে করেন যে যেমন যে আমাদের ওয়াজ মাহফিলে হয়, ওয়াজ মাহফিল আমরা শুনি ওখানে, হুজুরকে যদি এরকম দেওয়া হয় যে হুজুর আজকে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো না, আমরা আজকে এই কবিতা আবৃত্তি শুনবো, তাহলে কেমনে গাবে? আমার হারে গো কবি বলেছেন যে জান দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি, আসো গৃহে তানা গো রহিবি না ইয়ার নিশিথে প্রদীপবাতি, কবি বলেছে। এখন মনে করেন যে আমাদের তো যে বাংলাদেশে রশির অভাব নাই, আট রশি, রশির অভাব নাই, এরকম ধরেন যে কোন রশিওয়ালা যদি আমরা ধরে নিয়ে আসতাম, বত্রিশ রশি বা আট রশি এরকম নিয়ে আসি, নিয়ে এসে যদি আমরা তাদেরকে বলি যে কবিতা আবৃত্তি করে শোনান, তাহলে ওনারা কেমনে গাবে? তো ওনারা তো আসলে ইস্ক রক্ষা করে খুব কঠিন, হ্যাঁ ইস্ক ওনারা বলতে এরকম, হ্যাঁ অসাধারণ একটা জিনিস যে অনেক শিল্পীর কণ্ঠে এবং অনেকের কণ্ঠে চমৎকার, আশা করি দর্শকরা অনেক মজা পেয়েছে। তো আচ্ছা, তো আমরা অনেকক্ষণ পর্যন্ত আড্ডা দিচ্ছি, ঠিক আছে, আমাদের একটা ব্রেকের সময় হয়েছে, আমরা আপনার অনেকগুলো বিষয়ে জানবো, আপনার সিরিয়ালে আসতেছিলাম, মাত্র আপনার অভিনয় জীবন শুরু হলো, এখনো বিশাল অভিনয়ের জায়গা পড়ে আছে, এগুলো আমরা শুনবো, তা আমরা একটা ছোট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন ফোনো লাইভ সেলিব্রিটি রম্য টক শো ফান টক, এবার যে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, আমরা একটু পরে ফিরে আসছি। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম প্যানভিশন টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন ফোনো লাইভ রম্য টক শো ফান টকে। আমাদের সাথে আজকে আছেন জনপ্রিয় অভিনেতা আশিকুল্লাহ সুমন, আমরা তার সাথে আড্ডা দিচ্ছিলাম, শুনছিলাম তার মজার মজার স্মৃতিগুলো, তো বলছিলেন যে আপনার যে হাসতের আসার যে প্রসঙ্গটা, যে কিভাবে আসলেন সেখানকার সব স্মৃতি আমরা শুনছিলাম নমন ভাই সহ, এরপরে তো আমরা আবার ব্রেকে চলে গেলাম। আসলে হাসুটা, হাসু সিজনটা আসলে খুব সুন্দর একটা প্রোগ্রাম, কমেডিয়ান আসার একটা প্রোগ্রাম,
তো সেখানে যাওয়ার পরে আমরা ওখানে আমরা গ্রুমিং করছিলাম, আমরা প্রায় এক মাসের মতো বেশি ছিলাম, এক মাসের বেশি ছিলাম আমরা ওখানে গ্রুমিং এ। আচ্ছা আচ্ছা। তো এখানে তো আসলে অনেক খুলনাতে না, ইয়া সরি যে ওটা ঢাকাতে, ঢাকাতে। আচ্ছা আচ্ছা। ঢাকাতে আর আমাদের এইগুলি হতো ওড়িয়া কি শুটিংগুলি হতো আমাদের এফডিসিতে, এফডিসি তিন নম্বর ফ্লোর, ওখানে ফ্লোর। হ্যাঁ ওখানে। আর আমরা তো থাকতাম আলাদা জায়গায় থাকতাম, তো ওখানে অনেকদিন একসাথে থাকার কারণে ওখানে অনেক স্মৃতি আসলে, মজার মজার অনেক কাহিনী করতো, অনেক কিছু হইতো। তো সবচেয়ে মজার বিষয় ছিল যে আমার যে পার্টনার ছিল নোমান ভাই, নোমান ভাইয়ের কথা তো আসলে মানে অসাধারণ, তার কথা কি বলবো যে আসলে। আর অনেক সময় মানে আমি তো জ্বালাইতাম অনেক, কেটে যাচ্ছে বারবার লাইন ডিস্টার্ব দিতেছে, দুঃখিত। তো আমরা শুনছিলাম যে ওই যে আপনার হাসুর স্মৃতিটা এফডিসি তে, যে নোমান ভাইয়ের কথা তো সর্বপ্রথম হচ্ছে নোমান ভাই, নোমান ভাই আর আমি আমরা দুজনে তো ডুয়েট পারফর্ম করতাম। আর এনটিভি আমাদের সিজনটাতে শুধুমাত্র ডুয়েট আমরা দুজনেই করতাম, ডুয়েট পারফর্ম আমরা দুজন করতাম, আর সবাই একক কৌতুক করতো। তো শুটিংয়ে গিয়ে পরে যে কাজটা হইতো সেটা হচ্ছে, সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আমরা যখন ওইটা আমাদের যখন কাস্ট করে, কাস্ট করার পরে সর্বপ্রথম কথা হচ্ছে যে ফাম্পলিং করা যাবে না। ফাম্পলিং করলে পরে কি হয়, মার কেটে যায়। এটা যখন আমরা টিভিতে যখন দেখি তখন তো দেখানোর সুযোগ থাকে না, তার কারণ হচ্ছে যে ওটা তো আর অন ইয়ার যাচ্ছে যে ওটা পরে কাস্ট করানো হচ্ছে, মানে এটা তো আর লাইভ দেখানো হচ্ছে না, লাইভ দেখানো গেলে মজা অন্যরকম দেখা যায় আর কি। তো অনেকে দেখানো ফাম্পলিং করতো, আমাদের দুজনের কথা ছিল যে আমরা ফাম্পলিং করবো না। আচ্ছা আচ্ছা। আমি আর নোমান ভাই আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের স্ক্রিপ্ট জানাচ্ছে, মানে এটা তো একটা সুবিধা হচ্ছে কি, মানে দীর্ঘদিন মঞ্চে কাজ করার কারণে মানে এই কনফিডেন্সটা তৈরি হয় যে আসলে, যে যেমন আমরা যখন মঞ্চে কাজ করি, যে নাটকগুলোতে অভিনয় করি, তখন তো মানে রিহার্সাল করে আমরা একেবারে রেডি হয়ে যাই, যেখানে আর কাট করা যাবে না, যা বলবো ওইটাই, এবং ওইটাই অভিনয়, ওইটাই দর্শক দেখতেছে। তো আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় যে আমাদের দ্বারা ফাম্পলিং হবে না এরকম। তো নোমান ভাই আমার এটা ছিল আগে বোঝা পড়া ছিল। তারপরে অনেক সময় হয়তো কি মানে মঞ্চ আমাদের আবার কথা বলছিলাম যে ফাম্পলিং তো করবো না, আর যখনও যদি আমরা কোনো ডায়লগ ভুলে যাই, আমাদের কথা হচ্ছে ডায়লগ ভুলে গেছে, বাপ পড়ছে বাপ পড়ে গেছে, ওটা ওটা না কোনো কথা নাই, না না সামনে গাও, তারপরে সামনে গাও, এরকম দর্শক তো স্ক্রিপ্ট মুখস্থ করে বসে, না দর্শক তো স্ক্রিপ্ট মুখস্থ নাই, তারপর জাজদেরও মুখস্থ নাই। আর একটা কথা ছিল আমাদের যে যদি কোনো ডায়লগ বাদ পড়ে গেল, যদি ধরে দেওয়ার মতো সোর্স থাকে ধরে দিবেন, তাহলে ধরে দিবেন। তো নোমান ভাইয়ের আমার মধ্যে এটা খুব ভালো বোঝাপড়া ছিল। তো এরকম মাঝে মাঝে হয়ে যাইতো যে ওই ডায়লগে ভুলে যাইতো, নোমান ভাই ভুলে যাইতো, আমি একটু ইশারা দিয়ে ধরাই দিতাম। তো একটা একটা ক্যারেক্টার এরকম ছিল যে আমরা জামাই শ্বশুর ক্যারেক্টার করতেছিলাম, আমি ছিলাম শ্বশুর আর নোমান ভাই জামাই, আমার জামাই, তো বোকা জামাই। তো এখানে একটা ডায়লগ ছিল এরকম যে আপনার মায়ের তো খুব ভালো, আপনার মায়ের তো সব সময় খুলে খুলে বসে থাকে, এটা ছিল নোমান ভাইয়ের ডায়লগ। হ্যাঁ, কিন্তু মঞ্চে গিয়ে এই ডায়লগটা সে দিতে পারতেছে না, সেখানে বলতেছে আপনার মেয়ে তো খুব ভালো, আপনার মায়ের তো খুব ভালো। আমি বুঝতে পারছি যে এখানে ভুলে গেছে, আমাদের স্ক্রিপ্ট গুলি তো আমাদের গ্রুমার যারা ছিল তাদের তো জানা ছিল। হ্যাঁ, তো আমরা যখন একটু ভুল করতাম, তো ভুল করার পরে গ্রুমাররা সে হাসতো, কিন্তু জাজরা তো সেটা বুঝতে পারতো না, জাজরা বলতো যে মানে হয়তো ভালো একটা ডেলিভারি হয়েছে, হাসতেছে। তো একদিন আমরা ধরা খাইছিলাম, একদিন ধরা খাইছিলাম, এই কাহিনীটা হচ্ছে যে একটা শুটিং করছি আমরা, শুটিংটা ছিল উকিল এবং আসামি, আমি ছিলাম উকিল, নাই হলো আসামি। তো এখানে আমরা পারফর্মটা করলাম, করার পরে তো এখানে কিছু ডায়লগ অন্যরকম একটা ছিল, যার কারণে আমাদের যে ভাই বলল যে তোমাদের এটা আমরা কাজ করতে পারতেছি না, হ্যাঁ মানে এটা আমরা অনিয়ার দিতে পারবো না, তোমরা অন্যরকম ভাবে এটাই করো, মানে ডায়লগ কিছু চেঞ্জ করে তোমরা করো। তো আমাদের ওই সময় বললো যে তোমাদের এটা এরকম করতে হবে, তো আমার কনফিডেন্স ছিল, নোমান ভাইয়েরও কনফিডেন্স ছিল যে আমরা পারবো, এবং কি আমরা আমাদের 10 মিনিট সময় দিল যে তোমরা 10 মিনিট সময়ের ভিতরে রেডি হয়ে নাও, এবং স্ক্রিপ্ট কেমনে কি করবো একটু রেডি করে নাও। তো আমরা দুজন রেডি করলাম, করার পরে তো পারফরমেন্স করলাম, পারফরমেন্স ভালোই হলো, কিন্তু সমস্যা হলো যে এই স্ক্রিপ্টটা তো আমরা মাত্র 5-10 মিনিট আগে করছি, কিন্তু জাজরা তো এর আগে জানতো না কোনো কাহিনী, কিন্তু এখন দেখলো যে এই পারফর্মটা 10 মিনিট আগে করছে, এখন আবার এই পারফর্মটা করছে, কিন্তু এখানে অনেক ডায়লগ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কয়েক জায়গায় ভুলও হয়ে গেছে, এটা বুঝতে পারছো ওই সময়? তখন তো ডাক্তারই জাজ বলছে যে আসলেই তোরা কিন্তু মাঝখানে ভুল করিস, আমরা বুঝতে পারি না, বুঝতে পারি না।
তো এখন আমি বুঝতে পারলাম। তো এরকম মজার মজার অনেক কাহিনী ছিল। তো তারপরে যে ডাক্তারি জাজ আমাদের খুব প্রশংসা করছে যে আমরা কিছু কিছু পারফর্ম করতাম, মানে ব্যতিক্রম যে আমি কিছু পারফর্ম করতাম। আচ্ছা, ওরকম একটা পারফর্ম কি দর্শকদেরকে একটু উপহার দেওয়া যায় কিনা, যে ওখানকার কোনো যেমন ওখানে যে আসলে তো পারফর্মগুলো আমরা দুজনে মিলে করতাম। তো একটা ডায়লগ ছিল এরকম যে আমি ছিলাম বাড়ির মালিক, আমি ছিলাম মালিক। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে নোমান ভাই আর আমি, নোমান ভাইকে তো অবশ্যই চিনেন, দর্শক অনেকে চিনে নোমান ভাইকে চিনে। তো নোমান ভাইয়ের সাথে যে মানে ফিটনেস, আমার যে ফিটনেস, আমাদের সাথে ক্যারেক্টারের ভিতরে কিছু কিছু ক্যারেক্টার এটা আমার সাথে যাইতো না, আমি চেয়ারম্যান সে চামচা, তারপরে আমি মালিক সে হলো আমার ওই দারোয়ান, এরকম অনেক ক্যারেক্টার সবগুলো এরকম ছিল। তো একটা ইয়ে ছিল যে আমি ছিলাম বাড়িওয়ালা আর নোমান ভাই ছিল আমার চাকর। তো আমার ডায়লগটা ছিল যে কিরে তুই কি করতেছিলি, এই যে এটা খন্ত্র যে তোর অজগর অজগরে ডাকলাম, তুই এতক্ষণ কইছিলি? কই না স্যার, ওই মানে ওই ম্যাডাম গোসল করতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম। কি বলি ম্যাডাম গোসল করতে তুই দেখতেছিস তার মানে কি? না স্যার, ওই যে ওই ম্যাডাম গোসল করতেছিল আর আমি পাশের রুমে বসে বসে টিভি দেখতেছিলাম। মানে ফান্তো ডায়লগ ছিল এখানে, যে বাপ ব্যাটার একটা ডায়লগ ছিল। তো আমি ছিলাম বাবা আর নোমান ভাই হলো আমার ছেলে। তো নোমান ভাই ডায়লগটা ছিল এরকম, আমি বললাম যে এই তোর এখন বিয়ে করাবো। বিয়ে করাবেন? হ্যাঁ। আমি বললাম তুই 18 বছর একটা মাইয়া দেখ, তোর আমি আজকে বিয়ে করাবো। আব্বা এই 18 বছরের মাইয়া যদি না পাই, এই 9 বছরের দুইটা হলে চলবে না, নোমান ভাই পরীক্ষা দিয়ে আসছে, পরীক্ষা দিয়ে আসছে। তো আমলাম কিরে আজকে নাকি তোর রেজাল্ট দেওয়ার কথা? জি আব্বু রেজাল্ট দিছে। তোর খবর কি সেটা বল? কই যে মাঝারাঙ্কেল আছে না, যে মাঝারাঙ্কেল ছেলে ফেল করছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, এই লোকের ছেলে ফেল করাই দরকার। তোর খবর কি সেটা বল? শুনতেছি আরো মজার মজার ইতিহাস শোনা যাবে। আসলে আপনি তো এই যে ইদানিং যে শর্ট ফিল্ম তৈরি করতেছেন, দেখা যাচ্ছে যে শর্ট ফিল্ম তৈরি করতে গিয়ে যে এরকম মজার কোন স্মৃতি আছে কিনা? আসলে শর্ট ফিল্ম করতে গিয়ে অনেক মজার স্মৃতি হয়। আসলে মূল কথা হচ্ছে যে শুটিং করতে গিয়ে আর কি এরকম কোন মজার স্মৃতি, শুটিং এর পর্বটা আসলে ভিন্ন টাইম, এই যে কারণে বলতে হয় যে এই অঙ্গনটা একটু মজার অঙ্গন। তো যার কারণে ওখানে অনেক অভিজ্ঞতাই হয়, তিক্ত অভিজ্ঞতাও আছে আবার মিষ্টি অভিজ্ঞতাও আছে। তো আমরা একটা অভিনয় করতে গিয়ে দেখলাম একটা ছেলেটার ওটার ক্যারেক্টার হচ্ছে যে কাঁদতে হবে, বাট সে কাঁদে না। আমি বললাম যে আচ্ছা তুমি কাঁদো নাই কেন? কয় আব্বু আমার কোনোদিন মারে নাই, কোনোদিন কাঁদোস নাই, না বেটা তোর আজকে আমি কাঁদাবো। মঞ্চ অভিনয় করেছেন, তারপরে যে টিভি নাটকে এবং শর্ট ফিল্মে এখন অভিনয় করতেছেন, কোনটাকে বেশি ভালো মনে লাগছে, ভালো মনে হচ্ছে যে মানে মঞ্চটা নাকি টিভিটা, কোনটা ভালো লাগছে? আসলে কি বলবো, এখানে কাজ করা সহজ হচ্ছে যে টিভিতে, বোঝা যায় যে আসলে কারা মঞ্চে কাজ করছে, আসলে তাদের ডেলিভারিটা ভালো হয় না। সেক্ষেত্রে আসলে মঞ্চে কাজ করাটা, এটা আসলে মানে অন্যান্য শিল্পী যারা আছে, যারা অনেক বৃদ্ধ হয়ে গেছে, তারাও দেখি যে সময় পাইলে তারা মঞ্চে চলে যায়। হ্যাঁ, ছুটি পাইলে তারা ওটাকে আপন মনে করে এবং ওখান থেকে মনে করে এটাই আমার ফাউন্ডেশন, ওখান থেকেই ভালো কিছু করতে হবে। সেটাই তো, অনেকগুলো শর্ট ফিল্ম ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন, মানে উল্লেখযোগ্য কোনটা, মানে কোনটাকে আপনি বেশি ভালো মনে করতেছেন যে এই কাজটা আমার সবচেয়ে বেশি ভালো হয়েছে এরকম কোনটা? কাজ তো অনেক মোটামুটি করছি, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কাজ তো অবশ্যই থাকে। তো আমরা ক্যাম্পাসে থাকা অবস্থায় একটা শর্ট ফিল্ম করলাম, সেটা ছিল অ্যাপ্লিক্যান্ট বিড়ম্বনা।
অ্যাপ্লিক্যান্ট যারা ভর্তি পরীক্ষা দিতে আসে তাদের তাদের নিয়ে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য এবং যারা অনার্স লেভেলের স্টুডেন্ট যারা ওরা খুব ভালো বিষয়টা বুঝে মানে ভর্তি পরীক্ষা যারা দিতে আসে ভর্তি পরীক্ষার সময় তো অনেক বিড়ম্বনা হয়ে যায় অনেক নতুন নতুন পোলাপান আসে তারা আসে মানে বিভিন্ন বিড়ম্বনায় পড়ে যায় এবং কি শুধু তারাই না তারা বিরক্ত করে বড় ভাইদের বড় ভাই যারা থাকে তাদেরকেও বিরক্ত করে তো এই সমস্ত কিছু কাহিনী নিয়ে একটা নাটক শর্ট ফিল্ম করলাম অ্যাপ্লিক্যান্ট বিড়ম্বনা ইভেন আমাদের ক্যাম্পাসে খুব ভালো সাড়া পড়ছে এবং ওখানে যে ডায়লগগুলি ছিল খুব ভালো ভালো ডায়লগ ছিল মানে এটা খুব একটা ভালো একটা কাজ হয়েছে আর কি আর তারপরে যে কিছুদিন আগে যে কাজটা করছি এপ্রিলে যেটা আপলোড করছি আমরা ইউটিউবে দেওয়া আছে সেটা হচ্ছে যে সার্টিফিকেট সার্টিফিকেট হ্যাঁ সার্টিফিকেট ওইটা হচ্ছে যে আমারই লেখা লেখাটা আমারই ছিল এবং কি অভিনয় মূল ক্যারেক্টার আমি অভিনয় করছি যে এখানে যে একটা ছেলে যে বেকার একটা ছেলে যে কি অবস্থা হয় পড়াশোনা করে তার বন্ধু বান্ধবরা দেখা গেল যে এসএসসি পাস করছে বা দাখিল পাস করার পরে তারা চাকরি বাকরি করতেছে আর আমরা যারা এখনো অনার্স লেভেলে আসছে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে তারপরেও চাকরি হচ্ছে না এই যে একটা বিড়ম্বনা বাড়িতে গিয়ে তাদের সাথে দেখা করতে লজ্জা লাগে ইভেন তারা অনেকে এরকম দেখা হলে জিজ্ঞেস করবে কি করেন হ্যাঁ হ্যাঁ সেরকম সেদিন বাড়িতে গেছি একজন বলতেছে সে প্রাইমারি আমার ফ্রেন্ড ছিল প্রাইমারি প্রাইমারি পাস করার পর আর পড়াশোনা করে নাই তো উনি দেখা উনি আবার একটা দোকান দিছে বাড়িতে মনোহরি দোকান দিছে এবং কি মানে চেহারা আগে যেরকম ছিল তার সাথে অনেক ফর্সা হয়েছে স্বাস্থ্য অনেক উন্নতি হয়েছে তো দেখালো কি আশিক ভাই খবর কি পড়াশোনা কি আর চলতেই আছে আমি বললাম যে পড়াশোনা চলতে আছে আবার শেষ হয়েছে কই কেমনে মানে সার্টিফিকেট অর্জন করা শেষ চাকরির জন্য পড়তে হচ্ছে ভালো করে পড়েন ভালো করে পড়েন চাকরি বাকরি তো দেশে নাই সেইভাবেই করেন এই যে এইরকম যে আসলে যে বাস্তবতাটা কি এটা নিয়ে সার্টিফিকেট শর্ট ফিল্মটা করা এবং কি খুব ভালো একটা সাড়া পড়ছে ইদানিং লেখালেখি করতেছেন নাটক পরিচালনা করতেছেন শর্ট ফিল্ম পরিচালনা করতেছেন যে কোনটা ভালো লাগতেছে পরিচালনা করতে ভালো লাগতেছে না অভিনয় করতে ভালো লাগতেছে আসলে অভিনয়টা তো একরকম আসলে আর পরিচালনা বিশাল অন্য কিছু আর হচ্ছে যে অভিনয়ের চাইতে মজাটা কোথায় পাচ্ছেন মানে পরিচালনা করতে একটু মজাটা বেশি পাওয়া তার কারণ হচ্ছে যে দেখা গেল কি পরিচালনা করতে গেলে মনে হয় নিজে বড় আর নির্দেশনা দেওয়ার মজাটাই আলাদা হ্যাঁ নির্দেশনার যে আর্টিস্ট তার ধমক দেয় এটা হচ্ছে না এইভাবে করো এইভাবে করো আর হচ্ছে নির্দেশনা দিতে হলে তো সব বিষয়ে জ্ঞান রাখতে হয় যেমন যে ভিলেন চরিত্র তাকেও নির্দেশনা দেওয়া লাগতেছে যে নায়ক চরিত্র তাকেও নির্দেশনা দেওয়া লাগে মানে মানে ওভারঅল জ্ঞান অর্জন করেই তারপরে নির্দেশনা নামতে হয় বাপ বেটা সওয়াল সব একজনেই নাতি সহ একজনই করতে হয় ফোন তো আজকে সারাদিন ডিস্টার্ব দিচ্ছে দেখে একটু ফোন ধরি এই কেমন কথা বলে কোনটা মানে উনি বলতে চাচ্ছে যে অভিনয়টা করে আপনি রানার আপ হলেন ওখানে ক্যারেক্টারটা ছিল আমার একাই ওখানে চারটা পাঁচটা ক্যারেক্টার করছিলাম ওখানে আর ওইটা ছিল মূলত আমাদের লিফটের একটা প্রোগ্রাম লিফটম্যান নুমান ভাই ছিল লিফটম্যান হ্যাঁ আর আমি ছিলাম একের সময় এক এক ক্যারেক্টার দাদু ছিলাম বুড়া ছিলাম আবার তারপরে প্রডিউসার ছিলাম প্রডিউসার যে হাসান ভাই ছিল আমাদের হ্যাঁ তার ক্যারেক্টারও করছিলাম যেমন ওখানে লিফটের ভিতরে নোমান ভাই আছে তা আমি ওখানে গেলাম এই কে আসো কি সামনে আসো কে সরে চলো পিছো কে কে সরে চলো আস্তে আস্তে আমি লিফটের ভিতরে ঢুকলাম ঢোকার পরে উনি বলতেছে মানে লিফটের ভিতরে ঢুকে হাসতেছি আমি লিফটের ভিতরে নুমানের বলতেছে কি কনফিডেন্স গ্রাউন্ড ফ্লোরে আইসে কি কনফিডেন্স হয়ে গেছে জোকস না বলে হাসা হাসি শুরু করে দিছে হ্যাঁ আমি বললাম যে এই ছেলে আমি কি যেন হাসতেছি জানিস যে কি তোর লিফটের দরজায় কি লেখা আছে জানিস যে কি কয় আপনারা মেয়েদেরকে সাবধানে নিয়ে যান একসাথে ছয় জনের বেশি চাপবেন না এটা ছিল ডায়লগ তারপরে ছিল যে এই মানে বলছে কই চলবে কই যাবেন উপরে চলো উপরে চলো কত উপরে যাবেন দুই দিন ওয়েট করেন আপনি উপরে চলে যাবেন তো তারপরে এলো হাসান আঙ্কেলের ক্যারেক্টার করছিলাম তো ওখানে যে জিনিসটা ছিল তো আমাদের জাজ ছিল এজাজ ভাই যখন আমাদের লাস্টে কথা বলছে উনি বলছে যে আসলে তোদের আজকে পারফরমেন্সে আলাদা একটা নতুন কিছু পাইলাম হ্যাঁ তার কারণ হচ্ছে যে আমরা তো আসলে লিফটের ক্যারেক্টার করছিলাম যে লিফটের ভিতরে উঠা নামা এরকম তো এখন হাসান ডাক্তার এজাজ উনি বলছিল যে
আমি ওই সময় মার করলাম যে তোরা আসলে লিফটের ভিতরে উঠে নামে এটা কেমনে বুঝাবি, লিফটের ভিতরে উঠে নামে এটা তো কোনো আলাদা কোনো ই হয় না, যে কেমনে বুঝাবি পাবলিক কেমনে আপডাউন আপডাউন কি ভাবে আপডাউন করতেছিস আপডাউন করতেছিস। তো ওই সময় আমরা একটা ক্যারেক্টার ইউজছিলাম এরকম, যেমন উপরে নামতেছে উপরে আমরা যাই উপরে যাবেন, হ্যাঁ উপরে আমরা এরকম করি, আমরা যখন নিচে নামতাম তখন এই দশ অঙ্কেল বলেছে এই জিনিসটা যে তোরা বের করছি এটা বিশাল একটা কিছু, যে আমরা বুঝতেছি যে লিফট উঠতেছে লিফট নামতেছে, হ্যাঁ এটা মজার একটা ছিল আসলে, এবার কি এটা আমাদের প্লাস পয়েন্ট ছিল পারফরমেন্সে। আপনি তো ওই লিফটের মধ্যে অনেকগুলো চরিত্রে অভিনয় করেছেন, এখন মানে তারপর এরপরে আরো অনেকে নাটকে অভিনয় করেছেন, মঞ্চেতে অনেকগুলো অভিনয় করেছেন, যে মানে কোন অভিনয় আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, মানে কোন চরিত্রে অভিনয় করতে সবচেয়ে বেশি পছন্দ? আচ্ছা আসলে ওখানে মানে আমার যে আগের একটা কথা বলছিলাম যে সব ক্যারেক্টারই যায় না, সেই হিসাবে যে বস এবং সৎ মানব ব্যক্তি সৎ ব্যক্তিত্ব মহৎ ব্যক্তি, হ্যাঁ মহৎ ব্যক্তি আসলে চেহারার সাথে মহৎ ব্যক্তির একটা মিল আছে, মানে শুধু মিল আছে তাই না, বা শুধু যে ক্যারেক্টারই করি তাও না, আসলে ব্যক্তিগত ভাবে আমি একটা সৎ মানুষ, এটাই মানে যে সৎ মানুষ তো আমরা দেখলেই বুঝতে পারছি, কিন্তু আপনার একটা যে ঘুষ নিয়ে একটা গান আছে যেটা আপনি অনেক সময় গান, ওটা যদি একটু দর্শকদের উদ্দেশ্য হয়ে যায় সৎ মানুষের কণ্ঠে একটু ঘুষের একটা প্রতিবাদ, ওটা হচ্ছে যে ঘুষের গানে গানে ঘুষ, আমরা একটা নাটক করতাম নাটিকা করতাম, এটা ক্যাম্পাসে অনেক প্রসার একটা নাটিকা ছিল, এবং আলমুকাদাস ভাই এটা লিখছিল, এবং কি খুব ভালো একটা অভিনয় গানে গানে, যেমন আমি যখন অফিসে যাচ্ছি ব্যাগটা গোছায় নিয়ে, হরে ডাক দিয়াছে অফিস আমারে রহিব না আর বেশি কোন ঘরের ভেতরে, হায় রে ডাক দিয়াছে অফিস আমারে অফিসে যাওয়ার পরে এইটা হলো আমার অফিস, আর এইগুলি হলো আমার এক একটা ফাইল, প্রত্যেকটি ফাইল হলো 10,000 টাকা ঘুরি বাবা, এই ঘুষ সর্বসুধা এই ঘোষ মিটাই চাহিদা মিটাই বউয়ের চাহিদা, প্রতিদিন ঘোষ আমি খাই বন্ধু পৃথিবীতে এত সুখ নাই বন্ধু, প্রতিদিন ঘোষ আমি খাই বন্ধু পৃথিবীতে এত সুখ নাই বন্ধু। এই তো বসে আছি চেয়ারে, এখন ক্লায়েন্ট আসছে একজন, আসার পরে ফাইল দিল, ফাইল দেখার পরে ফাইলে ফালাই দিলাম, স্যার আমার ফাইলটা, ও স্যার হ্যালো স্যার ফাইলটাই আমার কই আছে দেখি না তো আশেপাশে, কন্যা স্যার কন্যা স্যার, ওই সময় আমার ডায়লগ ছিল এই দাও আগে ঘোষের টাকা তা না হলে সবই ফাঁকা, এই দাও আগে ঘোষের টাকা তা না হলে সবই ফাঁকা, তাড়াতাড়ি আমার কাছে 10,000 টাকা নিয়ে আমি গহনা নেব বাড়ি যাব গিন্নির মান ভাঙাব, ও আমি গহনা নেব বাড়ি যাব গিন্নির মান ভাঙাব। তখন তার কাছে লাউটা কাইদে নিব আমি, আরে দে হাতে লাউটা দিয়া দি তুই লাউটা দিয়া নিব তোর সাইন কইরা দিব, আরে দে 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 না অন্তত লাউটা হইলো দাও, লাউটা নিয়ে আবার গান গাবো, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী হি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ফান সাইন করে দিলাম। আচ্ছা আচ্ছা এখন উনি চলে গেল, এখন ওনার কথা হচ্ছে যে এই লাউটা দিয়ে আমার 3 বেলা খাওয়া হইতো আর এটা ঘুষ দিলাম এটা বিহিত আমি করবই, আর ওই সময় কিছুক্ষণ পরে লাউটা নিয়ে ভাবতেছে হা একটা মাত্র লাউ নিয়ে এত বড় ফাইন সাইন করে দিলাম, আর কেউ আরেকজন কেউ আসে না গান, আর একজন কেন আসে না কিছু ভালো লাগে না, আর একজন কেন আসে না
কিছু ভালো লাগে না, তারে আমি ফতুর করিব এবার আসু, তারে আমি ফতুর। এই তো মানে বলি অফিসার নিয়ে আসছে, চাকরি আমি করতে দেবো না, যাবো তোমার জেলখানায় নিয়ে। তখন আবার তার পায়ে দেখে মাফ করে দেন আপনি আমার ইয়ে, তখন আমার তাহলে বিদায় করো আমায় কিছু দিয়ে। তখন আবার ওই লাউটা তার ঘুষ দিয়ে দিই। তখন এখন একটা গান, লাস্টে একটা গান থাকে ওরকম, অফিসার বলে গেল আর কোনদিন ঘুষ খেও না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না, পৃথিবীতে ঘুষ যদি নাই থাকতো আমার এত বড় ভুরি কি করে হতো, সে যে বলে গেল। মানে ঘুষ খাওয়াটা ঠিক না সেটাই সর্বশেষ বুঝে গেল। সামনে তো কোরবানি দিয়ে দিই, কোরবানি আসলে তো কোরবানিতে অনেক কষ্ট করে বাড়ি যেতে হবে, অনেক কষ্ট করে টিকিট নিতে হবে, টার্মিনালে গিয়ে অনেক কষ্ট করতে হবে, ওরকম কোন মজার স্মৃতি আছে যে মানে টিকিট করতে গিয়ে অনেকগুলো কষ্ট করেছেন এরকম? টিকিট করতে গিয়ে তো আসলে অনেক মজার মজার কাহিনী হয়। তো আবার গরু কিনতে যাই কোরবানির, যেহেতু গরু কিনতে গেলে তো আরো বিশাল ঝামেলা পড়ে যেতে হয়। আমরা তো আগে মনে করি যে গরু বাজার থেকে কিনতাম বা বাড়ি থেকে এলাকার ভালো গরু থাকে সেটা থেকে কিনো কোরবানি দেওয়া হয়। তো গত বছর যে জিনিসটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখন তো সবকিছুই মানে ই সার্ভিস দিচ্ছে, ডিজিটাল সার্ভিস দিয়ে দিচ্ছে, ইলেকট্রনিক সার্ভিস দিচ্ছে। তো মোবাইলে মেসেজ আসতো একদিন যে আপনি গরু, আপনি কি গরুর কোনো কোরবানি গরু কিনতে চান তাহলে এই নাম্বারে ডায়াল করুন, আমরা সরাসরি বাসায় পৌঁছে দেব। তো একটা নাম্বার দিলে এই নাম্বারে ডায়াল করুন। আচ্ছা আচ্ছা। তো আমি দেখলাম তাহলে সহজ, খুবই সহজ, বাজারে যাওয়ার কি দরকার এত বাজারে? কিন্তু ঈদের বাজারে গেলে কিন্তু প্যান্ট শার্ট পরে যাওয়া যায় না, তাহলে কিন্তু গরুর গোবরের অবস্থা কিন্তু একদম পরিবেশ নষ্ট করে ফেলে দেয়, সেখানে কিন্তু ওই লুঙ্গি টুঙ্গি পরে যেতে হয়। আচ্ছা আচ্ছা। মানে ফোন করার পরে ওখান থেকে এই নাম্বারে পাঠা দিচ্ছে। তখন ভাবলাম তাহলে তো ফোন করে যদি ভয় যায় তাহলে সমস্যাটা কি? আচ্ছা আচ্ছা। তো ফোন ফোন দিলাম এই নাম্বারে, হ্যাঁ গরুর বাজার আপনাকে, কোরবানির গরুর বাজার আপনাকে স্বাগতম। তো আপনি আসলে আমাদের কাছে কি সেবা চাচ্ছেন? তো আমি বললাম যে আমার গরু লাগবে, কোরবানির গরু। আচ্ছা, গরুর কোরবানি করার গরুর জন্য আপনি ওই নাম্বারে ডায়াল করুন। তো নাম্বার আর একটা দিল, ওই নাম্বারে ফোন দিলাম, হ্যাঁ গরুর কোরবানির গরু বাজার আপনাকে স্বাগত, আপনি আসলে কি গরু চাচ্ছেন? আপনি কি লাল গরু চাচ্ছেন, না সাদা গরু চাচ্ছেন, না কালো গরু চাচ্ছেন? তো আমি বললাম যে আচ্ছা লাল গরু দেন, লাল গরু, লাল গরু। দুঃখিত, লাল গরু জনাব এই নাম্বারে ডায়াল করুন। তখন আবার ওই নাম্বার কাছে আরেক নাম্বারে ফোন দিলাম, হ্যাঁ লাল গরুর বাজার আপনাকে স্বাগত, দেশি গরু চান না বিদেশি গরু? দেশি চান না বিদেশি চান? তো আমি বললাম দেশি চাচ্ছি, দেশি। ও আচ্ছা, তাহলে এই নাম্বারে ডায়াল করুন। ওই নাম্বারে ফোন দিলাম, তারপরে হ্যাঁ আপনাকে দেশি গরুর বাজার আপনাকে স্বাগত, আপনি আপনি কি আসলে পুরুষ গরু চাচ্ছেন না মহিলা গরু চাচ্ছেন? তো আমি বললাম যে পুরুষ গরু দেন, পুরুষ গরু। সার না গায় কোনটা চাচ্ছেন? আবার সার দিলাম, হ্যাঁ হ্যাঁ সার গরু বাজার আপনাকে স্বাগতম, আপনি কি বড় গরু চাচ্ছেন না মাঝারি গরু চাচ্ছেন না ছোট গরু চাচ্ছেন? তাহলে মাঝারি সাইজের দেখেন, মাঝারি সাইজ, যে মাঝারি সাইজের গরুর জন্য ডায়াল করুন এত 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 নাম্বারে। ওই নাম্বারে আমার শেষে গরু কিনা গেল, ওখানে শেষে বলতেছে যে সরি আমাদের এই সার্ভিসটা এখন বন্ধ আছে। মানে এতক্ষণ যে আপনি তাদের সাথে যে কথা বললেন তারা কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না, বরং মোবাইলে আমার টাকা পয়সা গেল। তারপরে বছর একটা কাজ হয়েছিল, ওই সময় গরু কেনার জন্য বাজারে গেছি আমরা, ঈদের বাজারে গেছি, আমাদের বাড়ির পাশে একটা ঈদগাহ মাঠ, ইয়ার ঈদের বাজার গরুর বাজার আছে। তো সেখানে যাওয়ার পরে সবাই তো এরকম লুঙ্গি পরে যায়, লুঙ্গি গেঞ্জি পরে, সেখানে অনেক মজার গুলো স্মৃতি ছিল। আমরা অনেকক্ষণ পর্যন্ত আড্ডা দিছি, আসলে আমরা একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শুনতে পেলে একটু ভালো লাগতো। আমরা আপনার একটু ব্যক্তিগত কিছু বিষয় একটু জানি একটু। আচ্ছা আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় অভিনেতা আশিকের প্রিয় মানুষকে কি বলবেন? আচ্ছা, মানে প্রিয় মানুষ, হ্যাঁ তো ব্যক্তিগত যদি পার্সোনাল মানুষ হয় সেটা তো অবশ্যই আমার আব্বা, আমার মা। আচ্ছা, সুন্দর। আমার আব্বা অনেক মানে একটা, সে একজন কৃষক মানুষ, কিন্তু তার যে সহজ সরলতা এবং আমাদের পিছনে তার যে শ্রম এবং আজ পর্যন্ত সে পড়াশোনার খরচ দিয়ে আসা, এবং কি আমার আপুকে আমরা দেখছি যে গ্রাম অঞ্চলে কোনোদিন কোনো মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে না, মানে আদর্শ একজন মানুষ। আল্লাহ তাকে উত্তম দাদা দান করুক। যদি জিজ্ঞেস করি প্রিয় খাবার কোনটি? প্রিয় খাবার বলতে গেলে তো আসলে এক কথায় বলতে গেলে হালাল যা সবই আমার প্রিয়। প্রিয় সময় কোনটি? প্রিয় সময় আসলে ব্যাচেলের মানুষের সময় তখন শীত নাই, তো তারপরে সময়টা মাগরিবের পরে ওই সময়টা স্টাডি করি নিয়মিত। প্রিয় পোশাক কোনটি?
প্রিয় পোশাক এক কথায় বলতে গেলে পাঞ্জাবি। পাঞ্জাবি প্রিয় রং? প্রিয় রং বলতে আসলে কোনো কিছু নাই কারোর। হ্যাঁ, কারণ আমি যদি বলি লাল রং পছন্দ তাহলে কিন্তু সে লাল রঙের প্যান্ট পরবে না। আর যদি বলি যে হলুদ রং আমার পছন্দ, কেউ কিন্তু দাঁত দাঁত মাজা বাদ দিয়ে কিন্তু দাঁতের রং হলুদ করবে না। আমরা জানতে চাচ্ছি যে প্রিয় শিল্পী কোনটি গানের? গানের কথা বলতে গেলে আমার কাছে বর্তমানে আমাদের বাংলাদেশে যে মনির খান, মনির খান প্রিয় শিল্পী। প্রিয় অভিনেতা? প্রিয় অভিনেতা বলতে গেলে যে আমি রাজীব, মরহুম রাজীব। বর্তমানের ভিতরে কাকে? বর্তমানের ভিতরে অভিনেতার ভিতরে বলতে মিশা সওদাগর। আচ্ছা, প্রিয় ঘোরার জায়গা কোনটি? প্রিয় ঘোরার জায়গা কক্সবাজার। চমৎকার জায়গা। যদি জিজ্ঞেস করা হয় অভিনেতা আশিকুল্লাহ সুমনের সবচেয়ে ভালো গুণ কোনটি, কোনটা বলবেন? আসলে তো ভালো গুণ বলতে নিজের কথা নিজে বলা হচ্ছে, মানে আসলে আমার ভিতরে আমি কোনো খারাপ গুণ দেখি না। তবে সবচেয়ে যেটা জিনিসটা আছে যে ভালো গুণ বলতে পারি বা যা কিছু বলতে পারি না কেন, যে অপারতপক্ষে কোনোদিন মানুষের ক্ষতি করি না। এটা একটা ভালো গুণ। একদম যদি বলা চলে যে সুমনের সবচেয়ে খারাপ গুণ কোনটি, কোনটা বলবেন? খারাপ গুণ তো আসলে কি বলবো, খারাপ গুণ নিজে তো পাই না। তারপরেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমার মানে যদি রাগ ওঠে, রাগ উঠলে কেউ এটা বুঝতে পারে না। হ্যাঁ, মানে নিজের রাগটা নিজের কাছে দমায় রাখি, মানে এটাকে খারাপ গুণও বলতে পারি, কারণ মানুষ বুঝতেই পারতেছে না যে আমি রাগ করতেছি। আচ্ছা, মানে রাগটাকে আপনি কন্ট্রোল করতে পারেন? কন্ট্রোল করতে পারি, এবং কি ওই সময়টাতে আমার কাছে খুবই মানে আমার যদি রাগ ওঠে তার বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কথা বলি না আমি। আচ্ছা আচ্ছা, যদি রাগ ওঠে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার মতো যাই কিছু, আসলে তো সবাই বিবেকবান দর্শক আমরা মনে করি, সবাই ভালো বুঝেন। তো সামনে যেহেতু কুরবানির ঈদ, তো কুরবানির ঈদে তো অনেক ফেসবুকে অনেক কিছু আপডেট করা হয়, তো এখানে আমি আপনাদেরকে দর্শকদেরকে একটা অনুরোধ করবো যে আপনারা কুরবানিতে ট্যাগ নয় ট্যাগ করুন। যেমন আপনি কুরবানির পশু কিনছেন, এই পশুটা আপনার অন্য ফেসবুকে দিয়ে অন্যজনের সাথে ট্যাগ নয়, বরং আপনি পারলে নিজের টাইমলাইন দেওয়া থেকেও ট্যাগ করুন। আচ্ছা আচ্ছা। দুই নম্বর হচ্ছে যে আপনি কুরবানির পশু জবাই করার পরে যে বর্জ্য আছে আবর্জনা আছে এগুলো রাস্তাতে ট্যাগ করবেন না, বরঞ্চ আপনি পারলে এগুলিকে নির্দিষ্ট জায়গায় ট্যাগ করুন। ট্যাগ নয় ট্যাগ করুন। দ্বিতীয় কথা হচ্ছে যে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে আপনি কুরবানির গোশতগুলি শুধু আপনি ফ্রিজের ভিতরেই ট্যাগ করে রাখেন না, এগুলিকে আত্মীয় স্বজনের ভিতরে আপনি ট্যাগ করে দেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কুরবানির যে আনন্দ, ঈদের আনন্দ, শুধু আপনি ধনী ধনী মানুষ বা বড় লেভেলের যে আত্মীয় স্বজন তাদের সাথেই আপনি শুধু ত্যাগ নয়, তাদের সাথেই শুধু নয়, গরিব যে বন্ধু বান্ধব আছে, গরিব আত্মীয় স্বজন আছে, তাদের সাথে পারলে শেয়ার করুন। এত দর্শকদের প্রসঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আড্ডা দিয়েছি, চেষ্টা করেছি আপনাদেরকে একটু হলেও আনন্দ দেওয়ার জন্য। আমাদের এই অগোছালো সময়টুকু আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করেছেন, অনেকে ফেসবুকে আমাদের সাথে ছিলেন, অনেকে ইউটিউবে ছিলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।